আসসালামু আলাইকুম। এইচএসসি বিএম একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, মাইনুল হাসান মহাবিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের অপারেটিং সিস্টেম সম্পর্কে কিছু ধারণা দিব। আসলে অপারেটিং সিস্টেম জানার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয়ে। আসলে আমরা যে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে যেটা আমরা জানি, সেটা হচ্ছে যে সমস্ত যন্ত্রাংশ আমরা চোখ দিয়ে দেখতে পাই, হাত দিয়ে ছোঁয়া যায় সেই যন্ত্রটা, এবং পড়ে গেলে শব্দ হয়, সে সমস্ত যন্ত্রাংশকে আমরা হার্ডওয়্যার বলি। এরপরে চলে যাই সফটওয়্যার বিষয়ে। এই যে হার্ডওয়্যারগুলো আমাদের আছে, এই হার্ডওয়্যারগুলোকে কাজের উপযোগী করে তোলার জন্য যে সমস্ত ইনস্ট্রাকশন বা নির্দেশনাবলী প্রয়োগ করা হয়, সেগুলোকে আমরা সফটওয়্যার বলি। এখন চলে আসি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের সংজ্ঞাটা বলতে, যে আমরা এখানে যেটা আমি তুলে ধরেছি, যে অপারেটিং সিস্টেম হলো এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলোর সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং সফটওয়্যারগুলোর পরিচালনা, নিয়ন্ত্রণ ও কার্যকরী করতে সমর্থ ও সাহায্য করে। এক কথায় আমরা যদি বলি, অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতু বন্ধন রচনা করে। আবার আমরা বিভিন্নভাবে অপারেটিং সিস্টেমের সংজ্ঞাটা বলতে পারি, যে অপারেটিং সিস্টেম কম্পিউটার ও ইউজার এর ইনপুট নেয়। অপারেটিং সিস্টেম কি করে? কম্পিউটার এবং ইউজার এর ইনপুট নেয় এবং বিভিন্ন টাস্ক অর্থাৎ কার্যাবলী ও কম্পিউটারের অভ্যন্তরীণ সিস্টেম রিসোর্সগুলি বন্টন ব্যবস্থাপনা করে ইউজার এবং অন্যান্য প্রোগ্রামকে সেবা প্রদান করে। মূলত আমরা সেটাকে অপারেটিং সিস্টেম বলতেছি। এখন আমরা যদি এক কথায় বলি যে অপারেটিং সিস্টেমের কাজ, পরবর্তীতে আমি অপারেটিং কাজ সম্পর্কে বলবো, তারপর দু একটা কথা বলি যে মেমোরির যে বন্টন এবং নিয়ন্ত্রণ, সিস্টেম অনুরোধগুলোর যে অগ্রাধিকার নির্ণয়, ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ, কম্পিউটার নেটওয়ার্কিং ও ফাইল সিস্টেম ব্যবস্থাপনা, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। আমরা অপারেটিং সিস্টেম এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলি চালাবার জন্য পরিবেশ তৈরি করে। কী করে? অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলি চালানোর জন্য পরিবেশ তৈরি করে। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, তার মধ্যে আমরা বলতে পারি উইন্ডোজ XP, উইন্ডোজ 98, উইন্ডোজ 2000, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10। আরও বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে। এরপরে অপারেটিং সিস্টেম
জানার জন্য আমাদের আরেকটি জিনিস জানা দরকার, কার্নেল। আসলে কার্নেলটা কি সেটা আমাদের জানতে হবে। যে কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল অংশ, যার উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমের অন্যান্য অংশ গড়ে উঠে। তাহলে আমরা বললাম যে কার্নেলটা কী জিনিস। কার্নেলটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল অংশ, যার উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমের অন্যান্য অংশ গড়ে উঠে। কার্নেল প্রতিনিয়ত নির্বাহ হয় বলে একে দেহকোষী নিউক্লিয়াসের সাথে তুলনা করা হয়। এরপরে আমরা চলে আসি অপারেটিং সিস্টেমের কার্যাবলী। অপারেটিং সিস্টেমের কাজ কি? আমরা বলেছি যে ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করা। যারা কম্পিউটার ইউজার তাদের সঙ্গে হার্ডওয়্যারের মধ্যে যে কাজটা হচ্ছে সেটার মধ্যে একটি সেতু বন্ধন সৃষ্টি করা। সুতরাং এখানে সেই কাজগুলো বিভিন্নভাগে ভাগ করে বলা আছে যে আমরা অপারেটিং সিস্টেমের কার্যাবলীর মধ্যে আমরা বলছি যে ইনপুট এবং আউটপুট যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা। এরপরে বলা হচ্ছে যে হার্ডওয়্যারের অবস্থা পর্যবেক্ষণ করা। না অপারেটিং সিস্টেম কী করে যে হার্ডওয়্যারের অবস্থা কীরকম আছে সেটা পর্যবেক্ষণ করা। ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ করা। এরপরে আমরা বলছি যে মেমোরি ব্যবস্থাপনা করা। মূল স্থিতিতে প্রোগ্রাম উত্তোলন এবং চালনার ব্যবস্থা গ্রহণ করা। রিসোর্স ম্যানেজমেন্ট করে। অপারেটিং সিস্টেম কি করে? রিসোর্স ম্যানেজমেন্ট করে। এরপরে ব্যবহারকারী অর্থাৎ ইউজার ও প্রোগ্রামের নিরাপত্তা প্রদান করে। নেটওয়ার্ক ব্যবস্থা করে এবং কম্পিউটার ইউজার এবং হার্ডওয়্যার এর মধ্যে সেতু বন্ধন যে সৃষ্টি করে অর্থাৎ কাজের পরিবেশটা তৈরি করে দেয়। এক কথায় আমরা বলতে পারি অপারেটিং সিস্টেম সকল কাজের মধ্যে, সকল ডিভাইসের মধ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করে। আশা করি এই সংক্ষিপ্ত সময়ে তোমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে সামান্য কিছু ধারণা পেয়েছ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।